তোমাদের সবাইকে আমার চ্যানেল স্টাডি ফর এডুকেশনে স্বাগত জানাই। 2022 সিবিএসই বোর্ডের ক্লাস 10 এবং 12 অর্থাৎ দশম এবং দ্বাদশের ফার্স্ট টার্ম মানে প্রথম টার্মের পরীক্ষার রুটিন প্রকাশিত হলো এবং আমাদের বোর্ডের পরীক্ষা কবে হবে এই বিষয়ে কিন্তু আজকে আমার ভিডিও। তাই আমি চাই যে তোমরা এই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি খুব মন দিয়ে শোনো, তাহলে তোমরা নিশ্চয়ই উপকার পাবে। দশম শ্রেণী ক্লাস 10-এর পরীক্ষা শুরু হচ্ছে 30শে নভেম্বর এবং শেষ হচ্ছে 11ই ডিসেম্বর 11th ডিসেম্বর। দ্বাদশ শ্রেণী অর্থাৎ ক্লাস 12-এর পরীক্ষা শুরু হচ্ছে 1st ডিসেম্বর থেকে এবং শেষ হচ্ছে 22শে ডিসেম্বর। সব থেকে বিশেষ দ্রষ্টব্য, এটা তোমরা অত্যন্ত লক্ষ্য করবে যে পরীক্ষা হবে কিন্তু অফলাইন, স্কুলে এই পরীক্ষা হবে এবং সেটি হবে অবজেক্টিভ টাইপের কোয়েশ্চেন্স। 1.5 ঘন্টার পরীক্ষা। শীতকালে হবে বলে পরীক্ষাটি সকাল 10:30 বদলে শুরু হচ্ছে 11:30 থেকে। প্রশ্নপত্র প্রথমে দেখার সময় আগে হতো 15 মিনিট, তার বদলে বেড়ে হয়েছে 20 মিনিট 20 মিনিটস। এবং সেকেন্ড টার্মের পরীক্ষা হবে মার্চ-এপ্রিলে। সেখানে আমাদের সাবজেক্ট ওয়াইজ পরীক্ষা হবে, সেখানে প্রজেক্ট এবং প্র্যাকটিক্যাল থাকবে। চূড়ান্ত মূল্যায়ন হবে এই দুটি পরীক্ষা মিলিয়ে। সকল বোর্ডই কিন্তু আমাদের সিবিএসসিকেই অনুসরণ করে থাকে। আমাদের আইসিএসসি পরীক্ষা কিন্তু 15th নভেম্বর থেকে শুরু হয়ে যাচ্ছে। তাহলে আমাদের মধ্যশিক্ষা পর্ষদ অর্থাৎ WBBSE ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ WBCHSE উভয় বোর্ডই কিন্তু একই পথে কি চলবে, এবং এই বিষয়ে অলরেডি কিন্তু কমিটি গঠন শুরু হয়েছে এবং ফাইনাল নোটিফিকেশান পেলেই আমি খুব তাড়াতাড়ি জানতে পারলেই তোমাদের অবশ্যই জানিয়ে দেব। এবং এই ধরনের পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন আপডেট এবং নোটিফিকেশান জানার জন্য তোমরা যারা নতুন বন্ধু প্রথমবার আমার চ্যানেলে ভিডিও দেখছো তাদের জানাই যে তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে বেল আইকনটাও প্রেস করে দিও এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশানগুলি পাওয়ার জন্য। শেষ অবধি আমার সঙ্গে থাকার জন্য, এবং ভিডিওটি তোমাদের যদি এতটুকু উপকারে আসে ভালো লাগলে আমার এই ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের শেয়ার করো এবং আমার সঙ্গে রইলে তার জন্য তোমাদের সবাইকে জানাই থ্যাংক ইউ।